এই যে সবাই মিলে প্রতিমা তুলছে, এই যে আজকে চতুর্থীর সন্ধ্যায়, উপরের কাজটা এতটা সুন্দর আর ইউনিক। তা আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখন NBC সংঘের সামনে। দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইন, যে সামনের ডেকোরেশন সেটা কতটা সুন্দর। এই জায়গাটায় আদিবাসী সম্প্রদায়ের যে মুখ আছে সেটা কিন্তু অনেকটা বড় করে, গণেশ থেকে শুরু করে কার্তিক সবাই কিন্তু উটের উপর আছে। আর এটা কিন্তু দিল্লির অক্ষয়ধাম মন্দির। এই যে দেখতে পাচ্ছেন অনামী ক্লাবে আমি কিন্তু প্রবেশ করছি, পল্লিশ্রী সংঘের পুজোটা প্যান্ডেল তুলে দিয়ে তারপরে কিন্তু এইভাবে প্রতিমা করেছে। তোটা সময় খারাপ হলে যে আমি আসলাম আর কারেন্টটা চলে গেল, এরকম হয়। তা আমি কিন্তু এখন আছি বাতকুল্লা স্টেশন। বেসিক্যালি বাতকুল্লায় কী করে আসবেন সেটা হয়তো কাউকে বলে দিতে হবে না, তবু একটু বলে দিই। বাতকুল্লা যদি কৃষ্ণগর থেকে আসেন তাহলে তো আপনারা চিনে যাবেন, আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে আপনারা এই প্রান্ত থেকে আসবেন, আর কৃষ্ণগর ট্রেন কিন্তু আপনাকে ধরতে হবে। তারপরে বাতকুল্লা স্টেশনে নামার পর আপনি এখান থেকে পায়েহাটা 2-3 মিনিট গেলে প্রথমে এই যে প্যান্ডেলটা আপনারা দেখতে পারবেন, এই জায়গা থেকে একদম ডিস্টেন্স কাছে। আর এটা থেকে কিন্তু আপনারা তারপরে নেক্সট অনামী ক্লাব ধরতে পারেন, বা ওই সাইড থেকে কিন্তু গাং নিতে যেতে পারেন। তা ঠিকানা আর বললাম না বেশি কিছু, আর এখানে প্যান্ডেলগুলো কিন্তু খুবই কম ডিস্টেন্সে। তা আপনারা যদি যান তাহলে কিন্তু খুব কম ডিস্টেন্সেই আপনারা প্রচুর প্রতিমা আর প্রচুর প্যান্ডেল কিন্তু দর্শন করতে পারবেন। স্টেশন থেকে বেরিয়ে আসলাম আর পিছনে গেটটা পড়লো, আর আমরা যাব প্রথমেই এই ক্লাবটাই। তা চলো দেখি কেমন কি প্যান্ডেল রূপে সেজে উঠেছে। আর সত্যি কথা বলতে আজকে চতুর্থী, আর চতুর্থীর দিন কিন্তু ভিড় খুব একটা নেই। তা পঞ্চমী থেকে শুরু করে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। আমি কিন্তু দাঁড়িয়ে আছি বাতকুল্লার প্রথম প্যান্ডেলের সামনে, আর এটা কিন্তু দিল্লির অক্ষয়ধাম মন্দির। আর আজকে এখনও পর্যন্ত চতুর্থীর দিন ওপেন হয়নি, কিন্তু প্রতিমা কিন্তু চলে এসেছে। আর সামনে থেকে দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেলের যে সামনের ডেকোরেশন সেটা কতটা সুন্দর, আর সামনের যে কালারটা দেখতে পাচ্ছেন সামনে থেকে যে কালারটা, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে। আর স্টেশন থেকে একদমই কিন্তু প্রথম প্যান্ডেলটা এটা। আর বেশি দেরি না করে এখনও অনেক প্রতিমা আর প্যান্ডেল দেখা বাকি আছে, তা চলো পিছন দিক দিয়ে যাব আর প্রতিমাটাকে দর্শন করব। সামনে কিন্তু প্যান্ডেলের মুখ আর আমরা যাচ্ছি পিছন দিয়ে, পিছন দিয়ে একটু হাঁটলেই কিন্তু আমরা প্রতিমাটাকে দর্শন করতে পারবো। তা চলো প্রতিমাটাকে দেখা যাক যে প্রতিমাটা কেমন হয়েছে এবছর। এখন প্রবেশ করেছি ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেলের ভিতর, আর এটা কিন্তু তাদের 46তম বর্ষ। আর 46তম বর্ষে ফ্রেন্ডস ক্লাব আমাদের সামনে এতটা সুন্দর একটা প্রতিমা উপহার দিয়েছে। সামনে থেকে দেখুন কতটা সুন্দর লাগছে প্রতিমাটা দেখতে। পরে দেখতে পাচ্ছেন কী সুন্দর ঝাড়বাতির কাজ, আর এটাও কিন্তু অনেক রকম কালারের। তা সামনে থেকে আর একটু এগোই আর প্রতিমাটাকে আরও সুন্দরভাবে দেখাই। তা বেসিক্যালি আমরা কিন্তু দুর্গা প্রতিমাকে সিংহের উপর দেখি, তাছাড়া কিন্তু আদার্স অন্যভাবে কিন্তু দেখি না। কিন্তু এই জায়গাটাই সিংহের উপর তো আছেই প্রতিমা, তার পাশাপাশি দেখতে পাচ্ছেন সব এই যে গণেশ থেকে শুরু করে কার্তিক সবাই কিন্তু উটের উপর আছে। তা কিন্তু এখানে মরুভূমির একটা যে থিম সেটাকেও কিন্তু এই দুর্গা প্রতিমার মাধ্যমেই তুলে ধরা হয়েছে। এর ভিতর এই যে এরকমভাবে স্টেজের কাজ, আর তার পাশাপাশি এই যে শোলা দিয়ে ডিজাইনগুলো করা, আর এটা কিন্তু পুরোপুরি প্যান্ডেলটা দেখতে পারবেন। চারিদিকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এরকমই কিন্তু শোলার কাজ করা আছে আর ডিজাইনগুলো করা আছে। ফ্রেন্ডস ক্লাবের মাঠ থেকে আপনারা কিন্তু দু প্রান্ত দিয়ে যেতে পারেন, একটা এই দিক একটা এই দিক। আর আমরা কিন্তু ডান পাশ দিয়ে যাবো, কারণ বাঁ পাশটা দিয়ে গেলে আপনারা পাবেন, কিন্তু ডান পাশ দিয়ে গেলে প্রথমেই পাবেন অনামী ক্লাব। তা চলুন এই দিকে যাওয়া যাক, কারণ অনামী ক্লাবটা সব থেকে বেশি ভিড় হয়, তো ওটাই আগে দেখাও দরকার। ফ্রেন্ডস ক্লাব থেকে বেরিয়ে আসলাম আর এখানে কিন্তু চলে আসলাম সম্প্রীতি ক্লাব। আপনারা যদি অনামী ক্লাবের দিকে যান তাহলে কিন্তু মাঝখানে এই ক্লাবটি পড়বে, আর এটার প্যান্ডেলটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। তা দেখতে পাচ্ছেন এইভাবে একটা মন্দির, তা এটা আমার সত্যি কথা বলতে আমার নিজের আয়ত্তের মধ্যে নেই যে কী মন্দির এটা। তা দেখতে সত্যি অনেকটাই সুন্দর লাগলো, এইগুলো আশা করছিলাম না, কারণ বাতকুল্লার মতন জায়গায় কিন্তু মানে ষষ্ঠীর আগে প্রতিমা হয় না এটা জানতাম, কিন্তু এখন কিন্তু না, কারণ কলকাতার সাথে পাল্লা দিয়ে দিয়ে এরাও কিন্তু তাড়াতাড়ি করে প্রতিমাটাকে কিন্তু আগে আগেই রাখে। তা দেখতে পাচ্ছেন প্রতিমাটা কতটা সুন্দর একটা প্রতিমা হয়েছে এখানে। এই ক্লাবটি প্রতিবারই কিন্তু থিমের পুজো করে, তা এইবারই দেখলাম একটা প্যান্ডেল রূপে এইভাবে একটা মন্দিরকে তুলে ধরেছে। যে মানুষগুলো একটু দূর থেকে আসে তাদের জন্য কিন্তু একদম প্রপারলি বলে দেবো যে কোথা দিয়ে কোথা দিয়ে যেতে হবে। আর আমি কিন্তু যে ফ্রেন্ডস ক্লাব করলাম আর সম্প্রীতি ক্লাব করলাম সেটা কিন্তু ঠিক, দেখতে পাচ্ছেন স্টেশন পাশেই, তা স্টেশনের সংলগ্ন আপনারা কিন্তু এই দুটো প্যান্ডেল পেয়ে যাবেন। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু আপনি পৌঁছে যাবেন অনামী ক্লাব। আর তার পাশে বলেছিলাম এই যে বাঁ দিকে আর একটা প্যান্ডেল হয়, তা এই প্যান্ডেলটাও কিন্তু অনেকটাই বড় করে। চলুন এবার কেমন থিম করেছে বা প্যান্ডেল করেছে একটু দেখে আসি। আমি কিন্তু চলে আসলাম তৃতীয় পূজা প্যান্ডেলের সামনে, আর এটা কিন্তু রোমের ক্যাথলিক চার্চ।
আর এটা 41তম বর্ষ। তা ভিতরে প্রবেশ করি, দেখি কতটা কি কারুকার্য কমপ্লিট হয়েছে। তা এখনও কিন্তু অনেক কাজ বাকি দেখে মনে হচ্ছে। সামনে থেকে এগোই আর দেখি প্রতিমাটা ঢুকেছে কিনা এখনও, কারণ একটু লেট হয় প্রতিমাতে, কারণ বাতকুল্লার মতন জায়গা কলকাতার সঙ্গে পাল্লা আস্তে আস্তে দিতে শিখছে। আর দেখি প্রতিমা আছে নাকি না, এখনও প্রতিমা ঢুকিনি না ভাই? কবে ঢুকবে? আজকে রাতে। আজকে রাতে? তা প্রতিমা কিন্তু এখন আসেনি, এটা কিন্তু আজকে রাতে ঢুকবে। তা আপনারা যদি আসেন, আর এই পাশ থেকে কিন্তু আপনাদের বলে দিলাম যে এইরকম 3 নম্বর প্যান্ডেলটা কিন্তু আপনাকে দর্শন করতে পারবেন অনামি ক্লাব যাওয়ার মুখেই। তা চলুন এবার অনামি ক্লাবে যাওয়া যাক। বলেছিলাম এই যে সোজা রাস্তাটা যেটা দিয়ে আমি আসলাম কেবল, আর এটা থেকে কিন্তু যদি আপনারা আসেন, তারপর কিন্তু আপনারা বাঁদিকে যদি যান তাহলে পড়বে জয়শ্রী সংঘ। তা আমরা এই ভিডিওটার লেন্থ অনেকটা বেশি বড় হয়ে যাবে এই প্যান্ডেলটাকে নিলে, তাই কিন্তু জয়শ্রী সংঘ গেলাম না। আর তার পাশেই এই যে সামান্য একটু এগোলে দেখতে পারবেন অনামির মাঠ, একদম রাস্তা দিয়ে উঠলেই। তা দেখতে পাচ্ছেন এই যে অনামির মাঠের সামনে আমি এসেছি, আর অনেক কিন্তু ভিড় অনামির মাঠে। এই যে দেখতে পাচ্ছেন অনামি ক্লাবে আমি কিন্তু প্রবেশ করছি, আর এবারকার তাদের থিম আদিবাসীদের নিয়ে। তা এইবার কিন্তু থিমের পুজো করেছে অনামি ক্লাবে। খুব সচরাচর আমি থিমের পুজো কিন্তু দর্শন করতে পারিনি, তাই এই বছর কিন্তু দর্শন করতে পাচ্ছি থিমের পুজো। তা আমরা কিন্তু প্রবেশ করবো এই পাশ দিয়ে আর বেরোবো এই পাশ দিয়ে। তা চলো সামনে থেকে দেখি কেমন সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটাকে। তা আমি কিন্তু এখন প্রবেশ করছি, আর প্রবেশ মুখে দেখতে পাচ্ছি একটা ঘোড়ার এরকম স্ট্যাচু মতন করা, তা সেটাকে কিন্তু সোলা দিয়ে সাজানো হয়েছে। আর তার সামনে থেকে যদি এগোই দেখতে পারবো চারি দেওয়ালে কিন্তু এইভাবেই কাজ, সোলা এবং ফাইবারের। তা সামনে থেকে আর একটু এগোনোর পর এখানকার কিন্তু লাইটিং একটা অনবদ্য লাইটিং, আর দেখতে পাচ্ছেন সেই কারেন্টের তার যেগুলো যায় সেই পাইপগুলো কিন্তু দিয়ে কিন্তু এখানে রং করা হয়েছে। আর দেখুন একটা আলাদা মিউজিক যেটা ইউজ করছে এরা, তারা আদিবাসী সম্প্রদায়ের যে মিউজিক, তারা যে বাদ্যযন্ত্র বাজায় সেই মিউজিকটা কিন্তু ইউজ করছে। আর তার পাশে এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা গণেশের স্ট্যাচু মতন, আর এখানে কিন্তু অনেকটা স্পেস। আমরা ভেবেছিলাম প্যান্ডেলটা হয়তো এখানেই শেষ, কিন্তু এখানে কিন্তু সমাপ্ত নয়। তা এই জায়গার থেকে এগোচ্ছি, আর প্রতিমাটা কোন জায়গায় আছে আপনাদের দেখাচ্ছি। সামনে দিয়ে প্রবেশ করছি, আর সামনে দিয়ে প্রবেশ করতে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইন। তা এটা কিন্তু দেখতে এতটা সুন্দর লাগছে, মানে আপনারা সামনে থেকে দেখেই বুঝতে পাচ্ছেন। আর সত্যি বলতে এই জায়গাটায় আসার পর কিন্তু মানে আরেকটা আমি শকিং ব্যাপারটা দেখলাম, এই জায়গাটায় আদিবাসী সম্প্রদায়ের যে মুখ আছে সেটা কিন্তু অনেকটা বড় করে, কতটা বড় মুখ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশ থেকে যদি দেখাই এই পাশেও কিন্তু আমার একটা মুখ আছে। আর সত্যি কথা বলতে কতটা লেয়ার আছে, একটা দুটো তিনটে পার্টে কিন্তু আপনাকে দেখতে হবে। তা আপনারা প্রথম পার্ট দেখলেন, তারপরে কিন্তু সেকেন্ড পার্ট, তারপরের পার্ট যেটা যাবেন সেটাতে কিন্তু আপনি প্রতিমা দেখতে পারবেন। তা এখান থেকে দেখুন প্রতিমার যে জায়গাটা আছে সেটাও কিন্তু এমনভাবেই সাজানো। অনামি ক্লাব এই বছর এতটা সুন্দর প্রতিমা আর এতটা সুন্দর থিম উপহার দেবে এটা কিন্তু আশা করিনি। তা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অনামি ক্লাবের প্রতিমা, আর এটা কিন্তু সাবেকি প্রতিমা নয়, এটা থিম। আর প্রতিমা যেটা সাবেকি প্রতিমা সেটা কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছি ছোট করে একদম, আর এটাতেই কিন্তু পুজো হবে। অনামি ক্লাবের প্রতিমা এবং অনামি ক্লাবের থিমটা দেখে যা বুঝলাম, আপনারা যদি মনে করেন অষ্টমী বা নবমীর দিন আসবেন, একই দিনে যদিও বা এই দুটো, বা দশমীর দিন, তাহলে কিন্তু আশা করি ঠিকভাবে দেখতে পাবেন কিনা সন্দেহ, কারণ আজকে চতুর্থী তাতেই কিছু মানুষ আছে। আর যদি পঞ্চমী ষষ্ঠীর দিন আসেন তাহলে কিন্তু ভালোই ভিড় হবে দেখে বোঝা যাচ্ছে, কারণ থিমের পুজোটা কিন্তু অনেকটা টাইম নিয়ে দেখতে হয়, মানে সামনে থেকে বেরিয়ে যায় না, তা পুরো থিমটা দেখতে গেলে কিন্তু একটু টাইম লাগবে। তা অনামি ক্লাব কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমরা কিন্তু এরপরে যাচ্ছি আরও প্যান্ডেলের কাছে। আশা করি আপনারা মনে করছেন অনামি ক্লাব খুব সুন্দর, আর দেখবো না ভিডিওটা, তা ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, এরপরে যে পুজোগুলো আছে সেগুলোও কিন্তু অনেকটাই বেটার হয়। তা চলো যাওয়া যাক সেখানে। অনামি ক্লাব দর্শন করার পর কিন্তু আপনারা এই দিক দিয়ে যেতে পারেন, জয়শ্রীটা দর্শন করতে পারেন। আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জয়শ্রীটা দর্শন না করে এই রাস্তা দিয়ে সোজা এগোতে থাকবো। আর এখানে কিন্তু অনেক প্রতিমা আছে, এই সাইডেও আছে আর এই সাইডে কিন্তু স্টেশন, তা সেটা কিন্তু আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। তা চলো দেখি যাওয়া যাক। তা আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখন NBC সংঘের সামনে, আর এই যে প্যান্ডেলটা আছে এই প্যান্ডেলটা কিন্তু অনেকটাই কারুকার্য করে কিন্তু এইভাবে লম্বাভাবে তোলা হয়, কারণ সবথেকে বেশি খারাপ লাগে এই প্যান্ডেলের যে সামনের স্পেসটা সেটা কিন্তু অনেকটাই কম। আর আমি একটু সামনে থেকে দেখাই আপনাদের এই পাশটাই, মানে এই জায়গাটাই একটুখানি জায়গার মধ্যে কিন্তু প্যান্ডেলটাকে এইভাবেই তোলা হয়েছে। তা আমি এখন ভিতরে প্রবেশ করছি, আর ভিতরে প্রবেশ করা মাত্রই দেখতে পাচ্ছেন প্রতিমাটা কতটা সুন্দর, আর একটা ঝাড়বাতির কাজও কিন্তু আছে। আর এই জায়গা থেকে দেখুন প্রতিমাটা,
তা এই যে প্রতিমাটা, এটাও কিন্তু একটু অন্য স্টাইলের প্রতিমা, অনেকটা থিমের মতো, তা দেখতে পাচ্ছেন দুর্গার থেকে। আর এইটা কিন্তু দেখা যায় না, সিংহের মুখে কিন্তু একটা কিছু আছে, এটা কিন্তু আমি সব প্রতিমার কাছে দেখতে পাই না। আর এটা চারিপাশটা দেখুন, আপনারা যদি অল্প সময়ে অনেক বেশি প্যান্ডেল আর প্রতিমা দর্শন করতে চান তাহলে কিন্তু বাতকুল্লার বিকল্প কিছু হবে না। প্যান্ডেল দর্শন তো আপনাকে সবাই করাবে, কিন্তু এইভাবে কিন্তু প্রপারলি গাইড দিয়ে কেউ বোঝাবে না। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, প্রথমে এক নম্বরের প্যান্ডেলটার কথা মনে করুন, ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেল, সেটার থেকে বলেছিলাম এই রাস্তা দিয়ে আসলে কিন্তু আপনারা এই জায়গায় পৌঁছাতেন। আর এই পাশে গেলে কিন্তু আপনার অনামি ক্লাব, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এনবিসি ক্লাব, এটা কিন্তু পেতেন। তা আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি চার রাস্তার মোড় এটা, আর সত্যি কথা বলতে এই জায়গাটাই কিন্তু অনেক রকমভাবে মানুষ বিভ্রান্ত হয় আর কিন্তু দূর থেকে আসলে প্রতিমা দেখতে পায় না। তা আমি একটু বলে দিই, এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে সোজা রাস্তাটাই কিন্তু ইউনাইটেড ক্লাব চলে গেল, আর এই পাশে আছে আর একটা প্রতিমা। তা আপনি প্রথমে সোজা গিয়ে এই প্রতিমাটাকে দর্শন করতে পারেন, এটা কিন্তু হেঁটে অনেকটাই যেতে হবে। আর এই পাশ থেকে যদি যান তাহলে কিন্তু ইউনাইটেড ক্লাব আর গাঙ্গনী উদয়ন সংঘ সবই কিন্তু পেয়ে যাবেন এই পাশটাই। তা আমি কিন্তু দাঁড়িয়ে আছি এই জায়গাটায়, আর এখন আমি এই দিকে সোজা যাবো। সোজা যাওয়ার পরে এই প্রতিমাটা দর্শন করার পর তারপর কিন্তু ওই দিকে যাবো। তা আমি কিন্তু এখন এই যে রাস্তা এটা দিয়ে আসলাম, আর সামনে থেকে দেখতে পাচ্ছেন পল্লিশ্রী সংঘের পুজোটা। আর সত্যি কথা বলতে এই যে নানান রকম লাইটিং দিয়ে কিন্তু এইভাবে একটা প্যান্ডেল করেছে, তা জানি না এটা কী বলতে গেলে। তা আমি এখন প্রবেশ করবো ভিতরে আর প্রবেশ করে দেখাবো প্রতিমাটা। তা পল্লিশ্রী ক্লাব কিন্তু প্রতিবারই বেশিরভাগ সময় দেখেছি আমরা থিমের পুজো করে, তা এবার ছর কিন্তু থিমের পুজো করিনি, তারা কিন্তু একবারেই একটা প্যান্ডেল তুলে দিয়ে তারপরে কিন্তু এইভাবে প্রতিমা করেছে। আর সত্যি কথা বলতে কতটা সময় খারাপ হলে যে আমি আসলাম আর কারেন্টটা চলে গেল, এরকম হয়, পুরো অন্ধকার হয়ে গেল এতক্ষণের লাইটটা। পাঁচ মিনিট মতন দাঁড়িয়েছিলাম, তারপরে কিন্তু কারেন্ট দিল, আর এবার ভিতরে প্রবেশ করছি আর কোনো প্যান্ডেলে কিন্তু এমন হয়নি, তা এইবারই এরকম হলো। তা চলো ভিতর থেকে দেখি ভিতরের কারুকার্যগুলো কেমনভাবে করেছে পল্লিশ্রী ক্লাব। তা চারিদিকে দেখতে পাচ্ছেন একটা সবুজ কালার দিয়ে এইভাবেই কিন্তু গাছের পাতার মতন ডিজাইন, আর সত্যি বলতে উপরে যে ঝাড়বাতিটা সেটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আর এই পাশ থেকে আপনাদের প্রতিমাটা দেখাই, তা প্রতিমাটা কিন্তু অনেকটাই সুন্দর, প্রতিমার মুকুটটা বেশি আকর্ষণ করছে মানুষের চোখকে। তা অনেকটাই ভালো লাগলো যে পল্লিশ্রীর প্রতিমাটা অনেকটাই সুন্দর হয়েছে। ইচ্ছা ছিল আর একটু ডিটেলসে দেখাবো, কিন্তু ডিটেলসে দেখানোর অতটা বেশি সময় নেই, কারণ এতগুলো প্রতিমা একই ভিডিওর মধ্যে মানুষ যাতে বন্যা ফিল করে তার জন্য কিন্তু হালকা চমক দেখিয়ে দিলাম। আর আপনারা কিন্তু এখানে আসলে অবশ্যই কিন্তু পুরো প্রতিমা আর সব কিছু কিন্তু অনেকটা টাইম ধরে কিন্তু আপনারা দেখতে পারবেন। তা চলো নেক্সট কোন প্যান্ডেলে যাবো বলি, ইউনাইটেড ক্লাব। আমি কিন্তু এখন পল্লিশ্রীর থেকে ফিরলাম, আবার কিন্তু সেই চৌরাস্তার মোড়, আর এবার দেখতে পাচ্ছেন এই যে লাইটিং শুরু হলো, আর এটাই কিন্তু ইউনাইটেড ক্লাবের লাইটিং। যেমনটা বলেছিলাম ইউনাইটেড ক্লাব কিন্তু প্রতিবারই কিছু স্পেশাল আমাদের দেয়, তা এটা কিন্তু থাইল্যান্ডের প্যাগোডা, তা সেটা থেকে ইন্সপিরেশন হয়ে এইভাবে বানিয়েছে। তা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, মানে সত্যি কথা বলতে মানে অন্য যে প্যান্ডেলগুলো আছে তাকে পরিপূর্ণভাবে টক্কর দেওয়ার মতন একটা প্যান্ডেল। তা এটা জানি না আপনার কতটা সুন্দর লাগছে ক্যামেরার মাধ্যমে, তা এটা কিন্তু সামনে থেকে আসলে আরও বেশি বেটার লাগবে। তা চলো এটার ভিতরে প্রবেশ করবো আর ভিতরটা দেখাবো। আর এখানে কিন্তু লেখা আছে এতটা বড় করে ইউনাইটেড ক্লাব, আর সিঁড়িটা করা আছে কিন্তু যদিও বা এই দরজাটা ওঠার জন্য নয়, আমাদের এই যে সাইড আছে এই সাইড দিয়ে প্রবেশ করতে হবে। পুরোপুরি কমপ্লিট করেছে দেখুন, মাটির কাজ কিন্তু এখানে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি, তা এখানে দেখতে পাচ্ছেন সব এই মাটির কাজ, আর ওই উপর দিয়ে ঘট এবং সরা এগুলো কিন্তু দেওয়া আছে। আর এই পাশ দিয়ে প্রবেশ পথ, চলুন ভিতরে যেয়ে প্রবেশ করি। গ্র্যান্ড ওপেনিংটা হয়নি, তা এটা কিন্তু ফিতেটা এখনও কাটা হয়নি, দেখতে পাচ্ছেন মানুষের প্রবেশ পথ কিন্তু এই জায়গাটা দিয়ে হবে, সেই জায়গায় কিন্তু এখন বাহির পথ দিয়ে আমরা প্রবেশ করছি। কি করব, চতুর্থ দিনে এসছে বলে কথা। তা ভিতরে কিন্তু প্রবেশ করলাম, আর ভিতরে প্রবেশ করা মাত্রই মানে জাস্ট চারিদিকটা অসাধারণ, আর এখানে কিন্তু সব মাটির কাজে পরিপূর্ণ হয়েছে, দেখতে পাচ্ছেন কলসি থেকে শুরু করে এই জায়গাগুলো কিন্তু সব মাটির। আর তার পাশাপাশি এই যে উপরের যে ঝাড়টা আছে সেটা কিন্তু দেখুন মাটি দিয়েও যে এতটা সুন্দর ঝাড়ের কনসেপ্ট ভাবা যায়, এটা কিন্তু সত্যি কথা বলতে ইউনাইটেড ক্লাবই দেখিয়ে দিল। তা সামনের প্রতিমাটা দেখায় আপনাদের প্রতিমাটা কতটা সুন্দর আর একটু অন্যদের থেকে আলাদা, তা প্রতিমাটার কনসেপ্টটা দেখুন একটা হালকা করে দেখায়। চারিদিকটাই কিন্তু এরকম হলুদ, হালকা হলুদ বর্ণের কিন্তু থিম। আর সাবেকি প্রতিমা কিন্তু আমি দর্শন করতে পারছি না, আশা করি সাবেকি প্রতিমা এখনও আসেনি, আর এখনও পর্যন্ত উদ্বোধন কিন্তু হয়নি, ফিতে লাগানো আছে। আর এইটা সব কিছু মানলাম যে সব কিছু, আর এই যে সাইডে একটা জিনিস দেখাই, এই যে সাইডে একটা জিনিস দেখতে পাচ্ছি এটা কী, যদি আপনারা জানেন এটা কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন একটা জিনিস, এইটা কী, আমি কিন্তু কোনো প্রতিমাতে কিন্তু এমন কোনো জিনিস কিন্তু দেখতে পাইনি এখনও পর্যন্ত।
ইউনাইটেড ক্লাবটা এতটা ইউনিক হয়েছে, চলুন হালকা একটু সিনেমাটিক শটের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় কিন্তু একটা কনসেপ্ট দেখতে পাচ্ছেন, পাল সে কিন্তু হাড়িকুড়ি বানাচ্ছে, সেটাই কিন্তু একটা কনসেপ্ট এখানে দেওয়া হয়েছে। যেহেতু এই প্যান্ডেলটার চারিদিকটা এই যে ঘট কলসি এসব দিয়েই মানে সজ্জিত করা হয়েছে, সেহেতু কিন্তু এই যে জিনিসটা এটা কিন্তু আর একটা রূপ যোগ করছে এই প্যান্ডেলের কারুকার্যতে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা গরুর গাড়ি করে এই যেভাবে জিনিসগুলো এই পাশে যে তৈরি হচ্ছে আর এই পাশে যে বিক্রি করতে যাচ্ছে, সেটার কনসেপ্ট কিন্তু এই জায়গায় তুলে ধরা হয়েছে। তা আমি কিন্তু এখন ইউনাইটেড ক্লাব থেকে বেরিয়ে গেলাম, আর এখনও পর্যন্ত কিন্তু এরকম যানজট আছে, তা সেটা কিন্তু আর থাকবে না কয়েকদিন পরেই, একদিন পরেই হয়তো থাকবে না। আর সামনে কিন্তু এই যে গাংনী উদয়ন সংঘ, তা এই গাংনী উদয়ন সংঘ কিন্তু একটা প্রতিবারই একটা ভালো প্যান্ডেল করে। আর সবচেয়ে বেশি যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এর সাথে মানে পাশেই একদম এতটা বড় একটা মাঠ, সেই মাঠে কিন্তু মেলা বসে। অনেকেই কিন্তু যখন এই ভিড় হয় তখন কিন্তু জানে না যে ওই পাশটায় এতটা বড় পরিমাণে মেলা হয়। তা চলো সেই মেলাটাকেও হালকা দেখাবো, আর গাংনী উদয়নের প্যান্ডেলটা কেমন হয়েছে এবছরে সেটাও দেখাবো। যে কটা প্যান্ডেল দর্শন করলাম তার মধ্যে কিন্তু সবচেয়ে সেরা ইউনিক লাইটিং কিন্তু এটাতে দেখলাম। তা এটা কিন্তু এত সুন্দর একটা লাইটিং করেছে, দেখতে পাচ্ছেন যাওয়ার সময় কিন্তু দেখা যাচ্ছে পরপর এরকমভাবে লাইটিংগুলো সজ্জিত আছে। যেমনটা বলেছিলাম আমি কিন্তু এখন আছি গাংনী উদয়ন সংঘের সামনে, আর গাংনী উদয়নে কিন্তু এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশে কিন্তু প্যান্ডেল, আর তার পাশে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু প্রচুর বড় করে কিন্তু মেলা বসে। তা সামনে থেকে যাবো আর ভিতরে কিন্তু দেখাবো আয়ের যে কাজটা আছে সেটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। জানি না এটা কোন প্যান্ডেল, আর অনেককেই কিন্তু জিজ্ঞাসা করলাম মানে কিসের ভিত্তিতে এটা তৈরি করেছে সেটা কিন্তু জানা গেল না। তা চলো ভিতরের দিকে প্রবেশ করি, আর সত্যি বলতে সবই কিন্তু সোলার কাজ। আর এবছরে একটা জিনিস দেখুন যে এটা কিন্তু প্রতিবারই কিন্তু এতটাই সুন্দর করে, ইউনিক কাজ থাকে প্রতিবারই। আর এই জায়গাটা দেখুন, এই জায়গার থেকে আসলাম কতটা ছোট জায়গার মধ্যে এত বড় করে এত সুন্দরভাবে প্যান্ডেলগুলোকে তোলে, এই জন্যই কিন্তু বাতকুল্লার সবচেয়ে বেশি ভালো লাগে বাতকুল্লার এই প্যান্ডেলগুলোকে দেখতে। তার দুপাশ দিয়ে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন, আশা করি ওটাই বাহির। আর এই যে জিনিসটা ভিতরে এখনও পর্যন্ত হালকা কাজ চলছে, কারেন্টের আর বাদবাকি সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর প্রতিমাটা জাস্ট অসাধারণ লাগছে, কিন্তু এটা কিন্তু থিমের প্রতিমা। আর ভিতরের যে ঝাড়বাতি, ঝাড়বাতিটাকে দেখে কিন্তু মানে জাস্ট থ হয়ে যাওয়ার মতন অবস্থা, এতটা সুন্দর ঝাড়বাতি হয়তো আমি এখনও পর্যন্ত কলকাতার কোনো প্যান্ডেলে দেখেছি কিনা আমার সন্দেহ আছে। ভিতরের চারিপাশের দেওয়ালে কিন্তু এইভাবে সোলার কাজ, আর তার সাথে দেখতে পাচ্ছেন অভ্র দিয়ে এতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর প্যান্ডেলের ঝাড়বাতির সঙ্গে কিন্তু উপরের কাজটা জাস্ট নজর কাড়ার মতো, তাই এই জিনিসটা এতটা সুন্দর অভ্র দিয়ে করা হয়েছে মানে যে আসবে তার কিন্তু একদম পছন্দ হবে এরকম একটা বলতে পারি। কারণ এতগুলো প্যান্ডেল করেছে আমি এরকম সুন্দর ঝাড়বাতি কিন্তু কোনো জায়গায় দেখিনি। গাংনী উদয়ন সংঘের ওই পাশে কিন্তু পুরোপুরি মেলা বসে গেছে, এখনও কিন্তু পুরোপুরি শুরু হয়নি, তা সেটা কিন্তু হয়তো পঞ্চমী থেকে স্টার্ট হয়ে যাবে। আর এই কটা প্যান্ডেল আপনাদের দর্শন করালাম, জানি না কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর সত্যি বলতে বাতকুল্লা আসছেন তো, চলো আজকের মতন টাটা, আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।